আল্লাহ বুবু, ওটা বাঁশি ছোড়ালয়? হ্যাঁ জি বুবু, দুটা দুটা ছুরি খেলে ঢুকছে বাঁশ তলাতে, দেখ 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 দেখ। আল্লাহ ঠিকই জি বুবু। আল্লাহ, সব সম্মানকে বাস্তা পুরে হাটে বেচা দিলে? না জি বুবু, সব ধুললেতে মিশে দিলে। আচ্ছা হলো, এরকম দেখা লাগছে কি আমরা গেলে প্লাস্টিক সেটার হতে হবে। হ্যাঁ জি বুবু, তোমার বেটি দেখা যায় এত টাকা খরচা করে পড়াইছো, বেটা তো ভাতারে বাড়তে কাজ করতেই হবে, তখন তো মজা লুটবে ভাতারেরা, আর শাশুড়ি শ্বশুররা মজা লুটবে। আল্লাহ বুবু, তুমি এলে কথা কি কইছো জি? তোমার বেটির কাছে আয় বিয়ে পড়াছো তো আমরা কবে কোথায় গেছি? তোমরা কেন কোথায় আসবে, কোথায় যাবো আমরা? আমরা যদি পাড়া পাড়াতে কার বেটি বেশি উন্নতি করে নেবে, আমার বেটিরা যদি পিছিয়ে পড়ে রবে, তাহলে গেলে আমার কাছে জ্বলন হবে না? মানে বুঝো আমরা তোমার কাছে দেখা জ্বলছি। এটাই সাত ভাতারি, তোর কোন ভাতার কেলিয়ে ওদিন রাতে শুতেছিলি? আল্লাহ তুমি কি কইছো জি বুবু, আমি ওগুলা কাজ জীবনে করতে পাই না। আল্লাহর কি আমি ওগুলা কাজ করিনি? মাগে ছেলের মাগে চোদন শিখাই ভালো করে কহা কেটা ছিল না জিবু, না কি হয়েছো না? আল্লাহ কি রেখে কইছি ঠিক করে কহারে মাগি। ও বুবু, আসলে না আমি ওই ছোটকে ভালোবাসি। মাগি যদি ভালোবাসবি তাহলে গেলে পানের লিয়ে আগে শুধবি, টেস্টিং করা হিত নাকি? আর তুই কুত্তি বানো হয়ে তো যা বিহা কর। এটে কি কেল লাল নাইটি পিনে ফটো ছেড়ে হিত? হ্যাঁ নাইটি খুলে দে মাগি। কি করে লোকের নাইটি পিনে ফটো ছাড়ছিস আর লাইক কামাহিত? আরে মাগি, নিজে একটা কি তো কোট করে কিনতে পারবি না? চেহে চেহে লি আনবি ফের দিতে যাবি না? মানে না চেহেতে আসলে লাহে তোর কাছে পাবো না বুবু। আমার কাছে কাল পর্যন্ত রাখো, ওদের লিলবা। হাই রে তোর চোপা, যা মাগি দৌড়ালে নাইটিটা আমার। ঠিক আছে জি বুবু, এনে দিচ্ছি। কোট করে কিনতে পারবে না, লোকের জিনিস লিয়ে নেটে ফটো ছাড়বি। কি করি জি বুবু, তোমার কোখানটা পারসা গাল দাও তো, আমার ভাতটা প্রচুর খাই। পয়সা নিয়ে আসছি? না পয়সা নিয়ে আসলে আমি মাংনির হোটেল খুলে রেখে নাকি? আই রে আর চোপা, তোর ভাতার যদি এত খাবার শখ তাহলে গেলে তোর ভাতার কহা বাজার থেকে যায় কিনালে আসবে, কোনো তো দিবি না, লোকের বাড়িতে চেহেতে খুব মজা লাগে। না জি বুবু, তোমার আছে বলে চেহেনু, আর তুমি আমাকে এগুলো কথা কোথালে? হ্যাঁ সেই লাগা তোকে ফ্রিতে দিয়ে দেবো, বাপের বাপতি মায়ের সম্পত্তি পড়া আছে, পচিয়া ফেলে দেবো। মনে আহে এক লাখ গোবর আনতে গেলু দিসনি গোবর খান, তোরা আমি কেমনি করে দেবো? হ্যাঁ জি বুবু, ওগুলো তো অনেক দিনের কথা হয়ে গেল, আর তুমি এখনো মনে রেখেছো? কুচ্ছু ভুলিনি রে মাগি, কুচ্ছু ভুলিনি, সব মনে আছে আমার, কে কি করেছে কে কি না করেছে সব মনে আছে, আমার বুকের ভিতরে গেছে রেখে, বুঝতে পারলি? হ্যাঁ জি বুবু, তুমি আমাকে আজকে দিলে না, আমাকে তো অন্য জিনিস আছে, তুমি যখন চেতে আসবে তোমার মুখে খাড়ো করে মুতে দেবো। হ্যাঁ রে মাগি, তুই আমার মুখে খাড়ো করে মুতে দিস, আর আমি তোর মুখ খানকে ঢক ঢক করে গিলে নেবো। আমার যদি ছেলে পিলে মরে যায় রে মাগি, তাও সাত জানি তোর কাছে কোনদিন হাত পাততে যাবো না। হাঁটে জামেলা, শুনেছি নাকি তোর বেটির বিয়ে দিহি, তো জামাই কোনে দেখাহি? হ্যাঁ জি বুবু, ঘুরেছি এই বাস্তে বুট ঘোষ পাড়াতে। ঘোষ পাড়াতে? কার বেটাটে? ওই ইসমাইলের বেটা। ইসমাইলের বেটা হাঁটে? ওই তো এক নম্বরে মদখোর আর ছুরিবাজ। মদখোর ছুরিবাজ তুমি কেমন করে জানা জি বুবু? আমি জানবো না, ওখানে আমার ফুপাই তো বহিনের খালে তো বহিন আহে, আমি সব জানি কিরকম ছেলেটা। ওগুলা বাড়িতে বিয়া দিয়ে দেবো, আপরে এত মদখোর বুবু কি কহবো জানিস তে, তোর বেটিকে জ্বালিয়া পুড়িয়া শান্তি রাখবে না। আল্লাহ তুমি কি কইছো জি বুবু, দাঁড়াও আমি এখনি তুই আসছি, মানা করে আসছি। যা যা মাগে যা। হ্যাঁ আর ভুল ভাল লোকের সাথে বিয়া দিও না, ছেলেটা খুব ভালো, আমি চাহি নাকি ওই যা এখানে কহরি অন্য অন্য জনের বেটি যায় পড়ুক, আমার বেটিকে ওখানে ভরবো, ওর বেটির ভাঙাবো দিয়া। হ্যাঁ তার আগে লাইক করো ফলো করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক এনে দেখে তো ফলো করলাম।